কৃত্রিমানের মৃত্যু নেই, আর কৃত্রিমান মানুষগুলো বেঁচে থাকেন তার কর্মের মাঝে। শতাব্দী যেন ইতিহাস হয়ে ঝলমল করে সেই আলোকিত মানুষগুলোকে পেয়ে। প্রিয় দর্শক, বলছিলাম সেসব সংগ্রামী জীবনে জয় হওয়া মানুষগুলোর কথা, যারা সবসময় নিঃস্বার্থ সেবা দিয়ে যাচ্ছেন দেশ, জাতি আর সমাজকে। বিনিময়ে থাকে না তাদের কোনো প্রত্যাশা, তারা সবসময় থাকেন গল্পের বাইরে, পর্দার আড়ালে। সে সকল খনজন্মা পুরুষ বা সমাজ গড়ার কারিগরদের তুলে ধরছি বাংলা টেলিভিশনের পর্দায় বাতিঘর অনুষ্ঠানের মধ্য দিয়ে। প্রিয় দর্শক, আমি শামিমাল জাবে স্বাগত জানাচ্ছি আপনাকে বাতিঘর অনুষ্ঠানে। আজকে এই পর্বে আমরা একজন সাধারণ মানুষকে তুলে ধরছি এই অনুষ্ঠানে। চলুন শুরুতেই জেনে নেই তার পরিচিতি। সিরাজুল মুস্তফা, শিশু বয়সে জীবন যুদ্ধে বিজয়ী ও সততা এবং আদর্শে গড়া একজন আলোকিত মানুষ। তিনি 19 সেপ্টেম্বর 1943 সালে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার জোয়ারা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আহমেদ সাফা ও মাতা মরহুমা তমনা খাতুনের 4 সন্তানের মধ্যে তিনি প্রথম। মাত্র 9 বছর বয়সে পিতাকে হারিয়ে অসহায় পরিবারের আলোর মশাল হয়ে মা আর ছোট 3 ভাইয়ের দায়িত্ব তুলে নেন কাঁধে। এখান থেকেই শুরু হয় শিশু মুস্তফার সংসার জীবনের পথ চলা। যে বয়সে তার হাতে থাকার কথা কলম খাতা, সে বয়সে আর্থিক অভাবের তাড়নায় যুক্ত হন বিড়ি তৈরির কারখানায়। হঠাৎ থেমে যায় তার পড়াশোনা। অদম্য ইচ্ছাশক্তি আর মায়ের পরামর্শে 3 বছর বিরতি দিয়ে পুনরায় ভর্তি হন কাছবাড়িয়া স্কুলে 4th শ্রেণীতে 1954 সালে এবং প্রাথমিক স্তরটি এই স্কুলে শেষ করেন। এরপর যথারীতি 6th এবং 7th শ্রেণীতে পড়লেও 8th শ্রেণীতে ভর্তি না হয়ে তিনি 9th শ্রেণীতে ভর্তি হন। 9th-10th শেষ করে 1967 সালে 24 বছর বয়সে SSC-তে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। SSC পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়ে তিনি তৎকালীন স্ট্র্যান্ড মার্কেন্টাইল ব্যাংক, বর্তমান পূবালি ব্যাংকে জুনিয়র ক্লার্ক হিসাবে চাকরিতে নিয়োগ পান। পাশাপাশি 1969 সালে 5 অক্টোবর জাহানারা বেগম নামে এক তরুণীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। SSC পাশের পর দীর্ঘ 6 বছর তিনি পড়াশোনা থেকে দূরে থাকেন। 30 বছর বয়সে HSC পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। সিরাজুল মুস্তফা ব্যক্তিজীবনে অত্যন্ত বিনয়ী একজন মানুষ। ভালো লাগে তার মানুষকে সেবা করতে, ভালো লাগে তার সমাজের সেবা করে যেতে। পারিবারিক জীবনে তিনি 6 সন্তানের জনক। তিনি জীবনকে পরিশুদ্ধ করতে হবে মনে করে যুক্ত হন সুফিবাদ চর্চায়। ইছাপুরি ও মাইজবান্ডার অনুসারী হয়ে ওঠেন তিনি। পাশাপাশি সমাজ সেবা করতে গিয়ে শিক্ষিত হন মানুষের ভালোবাসায় এবং স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অনেক সম্মাননা স্মারক। তিনি পরিবারের সকলের কাছে একটি বিনোদন, একটি আনন্দের ভুবন। তিনি আজ সফল ও সুখী একজন মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আছি শুকর আলহামদুলিল্লাহ। তা আপনার শারীরিক অবস্থা কি এখন? শুকর আলহামদুলিল্লাহ ভালো, মাশাআল্লাহ অনেক ভালো। 75 বছর বয়সে আপনি তো চিরতরুণ এখনো। হ্যাঁ, এটা আল্লাহর দয়া। আর আমার মুশের কেবলার দরবারে নেক নজর। আচ্ছা, আপনাকে এই চিরতরুণ দেখে আমাদের কিন্তু ভালো লাগছে। আর আজকে কিন্তু জানবো আপনার সেই সংগ্রামী জীবনের অনেক কথা, অনেক গল্প। এবং আপনি যতদিন গল্পের বাইরে ছিলেন, আমরা কিন্তু এই বাতিঘর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাকে গল্পের মধ্যে টেনে নিয়ে আসবো। ধন্যবাদ আপনাদেরকে আমাকে এই বাতিঘর অনুষ্ঠানে সংশ্লিষ্ট করার জন্য, অনেক 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 ধন্যবাদ। জি, তাহলে আমরা যেতে যেতে আপনার স্মৃতিময় স্থানগুলোতে ঘুরে ঘুরে আপনার গল্পগুলো শুনবো এবং আপনার ফ্যামিলির সঙ্গে গিয়ে আজকে অনেক গল্প দেব। ধন্যবাদ স্যার। আপনার ছেলেবেলার ব্যাপারটায় জানতে চাচ্ছিলাম, কোথায় বেড়ে উঠলেন, শৈশব কিশোর কীভাবে কাটল? আসলে
আমার 9 বছর বয়সে আমার আব্বা মারা যান। তখন আমি ক্লাস 3 পড়ি, আমার ছোট আরও 3 বে। তো আমি 3 পড়ার সময়ে আব্বা যখন মারা যান, আমার পারিবারিক অবস্থা স্বচ্ছলতা ছিল না, যে কারণে বাধ্য হয়ে আমাকে ওই ক্লাস 3 থেকেই আব্বা মারা যাওয়ার সাথে সাথে আমার লেখাপড়াটা বন্ধ হয়ে গেল। তো বন্ধ হওয়ার পরে আমাদের বাড়ির পেছনে বিড়ি মেকার ছিল, বিড়ি তৈরি করতো। ওনার একটা প্রস্তাবে আমি এবং আম্মা রাজি হলাম, ওনার হেল্পার হিসাবে আমি কাজে জয়েন করলাম। মানে 9 বছর বয়সে বিড়ি তৈরিতে লেগে গেলাম। তখন আমার মজুরি দেওয়া হতো বেতন দিনে 4 টাকা করে, মানে 25 পয়সা এখনকার। আচ্ছা, আর 1 মাসে 7.5 টাকা। আমি প্রথমে 1 সপ্তাহ বেতন নিয়ে 1.75 টাকা আমি বাজারে গিয়ে বাজার করে আনলাম। তো আমার হাতে বাজার যখন দিলাম, এ আম্মা আমার সমস্ত এই পাড়ায় যে গরগুলো আছে সবাইকে দেখা দিল আমার ছেলে প্রথম কামাইয়ের বাজার নিয়ে আস। আমি 3 বছর আর লেখাপড়া হয়নি, 3 বছর এই বিড়ির এটাই করলাম। পরে আবার মনে জাগলো আর কিছু লেখাপড়া যদি কষ্ট করে করা যায় তাহলে জীবনে হয়তো কিছু করতে পারবে। পরে আমি আবার গিয়ে 3 বছর পরে গাছবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় ওখানে ক্লাস 4 এডমিশন নিলাম। 4-5 2 বছর পরে 6 গাছবাড়িয়া হাই স্কুলে গেলাম। আচ্ছা, গাছবাড়িয়া হাই স্কুলে যাওয়ার পরে জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম সাহেব, ওনার কাছে আমি চাকরির ব্যাপারে চাইছিলাম এবং প্রথম বলছিলাম মানে লেখাপড়ার ব্যাপারে। তো উনি আমাকে লেখাপড়ার সাহায্য করতে চাইছিলেন, কিন্তু ওনার আম্মা আমার নানি উনি বলেন যে না, তুমি যদি ওকে লেখাপড়া করাও হয়তো ও লেখাপড়া করতে পারবে, কিন্তু ওর ছোটো 3 ভাই আছে, ওর মা আছে, ওরা কেমনে চলবে। আচ্ছা, তো সুতরাং তুমি ওকে ছোটোখাটো একটা চাকরি দাও, তাইলে ও যেটা কামাবে তার সংসার অন্তত ওইভাবেই চলবে। এরপরে আমি এই ক্লাস 6 থাকাকালীন চাকরি নিলাম কোর্ট বিল্ডিংয়ে, পিউনের চাকরি। ক্লাস 6 যখন অ্যাডমিশন নিলাম, তাও আবার আমি এই বাড়িতে থেকে বাড়ির খাওয়া দাওয়া দিয়ে আমি ক্লাসে যেতে পারিনি। তখন আমি একটা লজিং নিলাম, লজিং থাকতাম। আমি শহরে গিয়ে চাকরিতে জয়েন করা, আবার কাজামালি হাই স্কুলে আমি নাইট স্কুলে অ্যাডমিশন নিলাম। স্যার, 3 বছর গ্যাপের পর আবার 12 বছর বয়সে আবার নতুন করে পড়াশোনা শুরু করলেন। আসলে পড়াশোনা শুরুর যে তাগিদটা বা আগ্রহ পড়াশোনা করতে হবে সেটা থেকে আপনি পেলেন? এসব এটা বিশেষ করে আমার মায়ের থেকে পেয়েছিলাম। স্যার, আপনার বাকি কথাগুলো জানবো এবং আপনার যে পৈতৃক বাড়ি ছিল সেটাও আমরা দেখব। আপনি যেটা জানতে চেয়েছেন, এটাই আমার বাপের পুরোনো পিঠে, এখানে একটা মাটির ঘর ছিল। ছোট্ট বয়সে সংগ্রাম কি সেটা অনেক বুঝেছি আমি। আমি মনে করি একজন মানুষ ছোট্টবেলা থেকে যদি সৎ জীবনযাপন করে এবং সংগ্রামী মনোভাব নিয়ে যদি এগিয়ে যায়, তো দুনিয়ার কোনো শক্তি নাই তাকে বাধা দিয়ে রাখে। 7 থেকে 9 গেলাম, ক্লাস 8 আমি আর পড়ি নেই, কারণ আমার লেখাপড়াটাই ইরেগুলার ওয়েতে 8 পড়ি নেই, 9 গেলাম। 9 থেকে 10 আসলাম জোয়ারা হাই স্কুলে। আমার স্কুলে যেতে আবার লজ্জা লাগতো, কারণ তখন আমার বয়স 24 বছর। তো এখন 24 বছর বাচ্চাদের সাথে স্কুলে যাওয়া এটা খারাপ লাগতো আমার। ওই একটা খাতা নিতাম, নোটবুক, সেটা আমার ওই বুকের মধ্যে থাকতো, জামার মধ্যে কেউ না না দেখে, আর স্কুলে গিয়ে সেটা ফলো করতাম। 1967 প্রাইভেট পরীক্ষা দিয়ে আমি সেকেন্ড ডিভিশনে SSC পাস করলাম, জোয়ারা বিশ্বম্ভর সদীর হাইস্কুল থেকে। মানে রেজাল্ট ভালো, রেজাল্ট করে ওখান থেকে পাস করলাম 1967। তারপর আবার আরও 6 বছর আমার লেখাপড়া গ্যাপ গেল SSC পাস করার পরে। 30 বছরে আবার SSC পরীক্ষা দিলাম, প্রাইভেট কলেজে আমি অ্যাডমিশন নিইনি কোনো দিন। রেজাল্ট হওয়ার সাথে সাথে ব্যাংকে আমি চাকরি পেলাম। আমার জীবনের প্রথম বড় ধাপ
আমি ব্যাংকে গিয়ে জয়েন করলাম। তখন আমি নিজেও অত্যন্ত আশাবাদী হলাম আমার জীবন নিয়ে, যে হয়তো কিছু করতে পারবো। তবে কাজের চাপে আমি আর কলেজ অ্যাডমিশন নিতে পারিনি, পরিবারের অনেক চাপ। তারপর আবার 1973 সনে এসএসসি পরীক্ষা দিলাম প্রাইভেট, তাও কিন্তু কোনোদিন ক্লাস করিনি, কলেজে যাইনি, ক্লাস করিনি। তো ইন্টারমিডিয়েটও এসএসসিও সেকেন্ড ডিভিশনে পাস করলাম। আমি 1967 সনে 1 জুলাই তখনকার ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক, বর্তমানে পূবালী ব্যাংক, সেখানে জুনিয়র ক্লার্ক হিসেবে আমি চাকরিটি জয়েন করি। সেখান থেকে আমি সিনিয়র ক্লার্ক থাকা অবস্থায় 1977 সনে ম্যানেজার হিসেবে আমাকে নানুপুর পোস্টিং দেওয়া হয়। 1967 সন থেকে কন্টিনিউয়াস 86 সাল পর্যন্ত আমি ব্যাংকে ছিলাম। 90 সালে আমি ইনস্যুরেন্স কোম্পানিতে জয়েন করলাম। 90 থেকে এই 2017 সাল পর্যন্ত ইনস্যুরেন্স সেক্টরে আমি অত্যন্ত সুনামের সহিত এবং সৎভাবে আছি ইনস্যুরেন্স সেক্টরে। আমি এখন পিপলস ইনস্যুরেন্স লিমিটেডের এস্টেট ম্যানেজিং ডিরেক্টর। আমাদের শ্রদ্ধেয় মোস্তফা স্যারের সাথে আজকে দীর্ঘদিন যাবত আমি ওনার সাথে কর্মরত আছি। একই সাথে কাজ করার ফলে ওনাকে আমি যেভাবে আজকে দেখেছি, উনি একজন যথেষ্ট আদর্শবান, সততা, নীতিবান ব্যক্তি হিসাবে আমি ওনাকে আমি দেখেছি। ওনাকে আমি রাগত স্বরে বা উচ্চ বাক্যে কখনোই আমি কথা বলতে শুনি নাই। আমি তো চট্টগ্রামের লোক, ছোটবেলায় এবং এই বয়সে বিভিন্ন সময় আমি এই সাগরের পারে এসে বসতাম। এই বিশাল সাগর, সাগরের বিশালতা নিয়ে অনেক ভাব, এবং সাগর যেভাবে মানুষকে দেয়, আমি ভাবতাম যে আমি যে মানুষকে কিছু দিতে পারতাম। বর্তমানে অনেক সেবামূলক কাজের সাথে আমি জড়িত আছি। আমার জীবনের প্রথম দিক থেকে, অনেক ছোটোবেলা থেকে, অনেক স্ট্রাগলের মধ্যে, অনেক সংগ্রামের মধ্যে আমার জীবনকে পরিচালিত করে এ পর্যন্ত আমি এসেছি। হযরত শাহ সুফি খানুসাহ রহমতুল্লাহ আলাইহি দরবার এটা। তো আমি এখানে আসা যাওয়া শুরু করি 1952-53 থেকে আমি এখানে আসি। সুফিবাদ 1977 থেকে আমি গভীরভাবে এটাকে লালন করতে থাকি। আমরা এখন মাঝবান্ডার দরবার শরীফের পবিত্র মাটিতে দাঁড়িয়ে আছি। মাঝবান্ডারি তরিকার প্রতিষ্ঠাতা হযরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাঝবান্ডারি, আমাদের জিওলক মাঝবান্ডারি ওদের ট্রাস্টের অধীনে একটা জাকাত ফান্ড, সেটার আমি ভাইস প্রেসিডেন্ট। আমরা জাকাত তহবিলটা আমরা এখান থেকে কালেকশান করি, বিদেশ থেকেও কালেকশান করি, সেটা প্রপারলি এখানে যারা পাওয়ার যোগ্য তাদের উপর সেটা ডিস্ট্রিবিউট করি। সমাজসেবামূলক কাজ করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতা আমরা সম্মুখীন হইনি। আমি অনুরোধ করব দেশবাসী, যে যার সাধ্যমতে, যে যার অবস্থান থেকে এই সমাজসেবামূলক কাজে জয়েন করুক, তাহলে সমাজ উপকৃত হবে, এই দেশ উপকৃত হবে। বিসমিল্লাহ রহমান রহিম। মোহাম্মদ সিরাজুল মুস্তফা সাহেব একজন আদর্শবান, সংস্কৃতিবান একজন মানুষ। আদর্শের একটি সংস্কৃতি থাকে, সংস্কৃতির একটি আদর্শ থাকে। মোহাম্মদ সিরাজুল মুস্তফা সাহেব ইসলামের সুফি ঘরানার মাঝভানের তরিকায় উদ্বুদ্ধ, অনুপ্রাণিত একজন ব্যক্তিত্ব। মোহাম্মদ সিরাজুল মুস্তফা সাহেব বিশেষ করে ওনার সুফি ঘরানার যে মাঝভানের তরিকা, যে সঙ্গীত ভিত্তিক, যে মানুষকে উদ্বুদ্ধকরণ এবং আদর্শিকভাবে উজ্জীবিতকরণ, সেই ধারায় উনি একজন পুরোধা ব্যক্তিত্ব। মোহাম্মদ সিরাজুল মুস্তফা সাহেব দীর্ঘদিন ধরে এই সেবার কাজটি, মানব সেবার কাজে উনি যাতে নিজেকে নিবেদন রাখতে পারেন এবং এই মানব সেবামূলক কর্মকাণ্ডের জন্য আমরা পরম করুণাময় দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছি।
আমার অত্যন্ত আপনজন আত্মীয় এবং বর্ষে বড় আত্মীয় হইল উনি আমার আব্বাজান হুজুরের পরম আত্মীয় রুহের রুহানি সন্তান উনি হযরত ইসাবুলি কেবলা গ্রাম আগে রুহানি ফয়েজ ও বরকত হাসিল করেছে তার মধ্যে হযরত ইসাবুলি কেবলা গ্রাম মহান আদর্শ দৃঢ়ভাবে সম্পৃক্ত ওনার জীবন আচার ওনার কাজকর্ম ওনার চলন বলন সব দিক দিয়ে উনি হযরত ইসাবুলি কেবলা গ্রামের যে মহান আদর্শ শিক্ষা তাকে আমি প্রচার ও প্রসার করে যাচ্ছি আমি যেখানে দাঁড়িয়েছি এটা আমার মুর্শিদ কেবলা হযরত শাহ সুফি সৈয়দ আব্দুস সালাম ইসাফুরি হুজুরের দরবার আমি 1977 সালে এই নানুপুর পূবালী ব্যাংকের ম্যানেজার হিসেবে এখানে জয়েন করেছিলাম এবং 1978 সালে আমি হুজুরের সাথে বায়াত হই এবং ওনার নেক নজরে এবং ওনার দিক নির্দেশনায় এবং ওনার সব কিছুতে আমি অনুপ্রাণিত হয়ে বর্তমানে আমি সমাজসেবামূলক সুফিবাদে যে কাজ করতেছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি সেই সিরাজুল মুস্তাফার বাড়িতে এতক্ষণ যার গল্প শুনলেন আপনারা সেই সংগ্রামী মানুষটির পরিবারের সাথে এখন কথা বলব আমার মোট 6 ছেলে মেয়ে 3 ছেলে 3 মেয়ে বিয়ে শাদী হয়ে গেছে ছোট্ট ছেলেটা বাকি আমার প্রথম ছেলে সে ইপিজেডে আছে একটা বড় গ্রুপে সে কমার্শিয়ালের সিনিয়র পোস্টে আছে অনেক আর সেকেন্ড ছেলে আছে পিএসপি ফ্যামিলিতে সে সাপ্লাই চেইনের হেড মেয়ে আছে 3 মেয়েদের মধ্যে 2 বিয়ে করছে আর একজন গ্রাজুয়েশন করছে আমি আসলে যেহেতু আমি নিজে লেখাপড়া আমি আর্থিক দুরবস্থার জন্য আমি পারিনি সেটা আমার ভিতরে আমার ছেলে মেয়েদের সবসময় আমি চেয়েছি যাতে তারা ভালো উপরের লেভেলে হাই লেভেল হায়ার লেভেলে সে তারা লেখাপড়া করতে পারে আমার যত কষ্ট হোক তারা যাতে লেখাপড়া করতে পারে সেটা আমি সবসময় চেষ্টা করি আমার প্রথম স্ত্রী উনি আমি বলবো উনি আল্লাহর একজন অলির মতো ছিলেন আমাকে অনেক লাইক করতেন এবং আমার পুরো পরিবারটাকে মানে এত সাপোর্ট দিয়েছে আমাকে সাপোর্ট দিয়েছে যাতে আমি পরিবারে কারণ আমি পুরো পরিবার মোটামুটি আমার হাতেই গড়া আমার ভাইদেরকে নিয়ে সবাইকে নিয়ে ছেলেদেরকে নিয়ে একসাথে ওই ব্যাপারে আমার ওই স্ত্রী থেকে অনেক সহযোগিতা আমি পেয়েছি বাবা হিসেবে তিনি অসাধারণ আসলে বাবা থেকে যেটা প্রধান শিক্ষণীয় যেটা উনি ওনার কর্ম দিয়ে আমাদেরকে দেখিয়েছেন সেটা হচ্ছে স্যাক্রিফাইস উনি নিজের সুখ নিজের খুশি কখনো তাকান নাই উনি ওনার ফ্যামিলির জন্য ওনার ছোট ভাই ওনাদের জন্য ওনার সন্তানদের জন্য উনি অনেক কিছুই করেছেন আমার নাম ইরশাদুল মুস্তাফা আমি আমার বাবার দ্বিতীয় সন্তান তো ছোটবেলা থেকে আমি আসলে যেটা বর্ণনা ব্রড আপ দিতে হয়েছে
আমি দেখেছি আমার বাবাকে ছোটোবেলা থেকে অসম্ভব পরিশ্রম ছিল উনি, অর্থাৎ উনি সবসময় চেষ্টা করতো আমাদেরকে এই সারা জীবনে আমাদেরকে হ্যাপি রাখার জন্য। আর একটা কথা বলতো, উনি আমাদেরকে তোমাদেরকে আমরা বিল্ডিং দিব না, সূর্য দিব না, কিন্তু তোমরা মানুষের মতো মানুষ হও, তুমি শিক্ষিত হও। আমার বাবা আমাদেরকে ওই জিনিসটাই দিয়েছে। একটা জিনিস আমার বাবার মধ্যে দেখেছি, আমি অনেক সময় গুড টাইম ব্যাড টাইম সবারই থাকে, বাবা কখনো হতাশ হয়ে থাকে। তা আমার ছেলেবেক জীবন জীবনে পারিবারিক জীবনে সব ক্ষেত্রে সেটা আমার ছেলে সফলতা পায়। আমার মনে হয় আমার বাবা যেটা চাইছে আমরা সেটা করতে পারছি, সুক্রিয়া সেটা। সেকেন্ড যে জিনিসটা আমার বাবার কাছে দেখেছি ছোটোবেলা থেকে, সারা জীবন মানুষের উপকার করতো না, বাট কিন্তু উনি কোনো দিন কাউকে না বলতো না, যখনই আসে যেটার জন্য আসে। আমার মাও কিন্তু সেম নেচার ছিল। বাবা সিরাজুল মুস্তাফা আমাদের ভাই বোনের জীবনের আবাসক ছিল। আর আমার বাবা হচ্ছে এক কথায় যেটা ধৈর্যের পাহাড়। আমার মনে হয় আমি আমার মানে বয়সে আমি আমার বাবার মধ্যে ধৈর্যের কাউকে দেখিনি, এত ধৈর্য। আর আমার মাকেও দেখেছি, অনেক ধৈর্য। গর্বের সম্বন্ধে বলতে গেলে তো অনেক কথা বলতে, তবে আমি এইটুকু বলতে পারি, আব্বা